ফের উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়ার বিষ্ণুপুরের বেলিয়ারা গ্রাম। রাতের অন্ধকারে গ্রামে ব্যাপক বোমাবাজি ও আটটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ গ্রামে পৌঁছে তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গেছে। শনিবার রাত থেকেই শাসক দলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এই গ্রাম। রাতভর বোমাবাজি বাড়ি ভাঙচুরের ঘটনায় তৃণমূলের দুপক্ষের পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। খবর পেয়ে গ্রামে পৌঁছায় পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে রবিবার তাদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। প্রসঙ্গত, 2020 সালের 1 আগস্ট খুন হন উলিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বেলিয়ারা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা তৃণমূল নেতা বাবর আলী শেখ, আর ওই ঘটনায় নাম চড়ায় বর্তমান প্রধান তসমিরা খাতুনের স্বামী তৃণমূল নেতা রহিম মণ্ডলের। তিনি সেই সময় গ্রেপ্তার হন। 2020 খুন হওয়া তৃণমূল নেতা বাবর আলী শেখের মেয়ে মাহনি খাতুনের দাবি, বাবাকে খুনের ঘটনা দেখেছিল ভাই, তাই ভাইকে সরিয়ে দিতে এই আক্রমণ বলে তিনি দাবি করেন। একই সঙ্গে এই কাজে শামস পালোয়ান, সেলিম পালোয়ান, রহিম রায় যুক্ত বলে তিনি অভিযোগ করেন। আমার ভাই দেখেছিল, আমার বাবাকে মার্ডার করেছিল, আমার ভাই দেখেছিল শেখ দত্ত কোন বাবার নাম বলুন, বাবর আলী শেখ আমার ভাই, হ্যাঁ পুরাতন প্রধান, আমার বাবাকে সেই আমার ভাই সব এগুলো দেখেছিল বলে আমার ভাইকে আজকে মারতে এসেছিল ওরা ওই হারমাতগুলো দিয়ে বোমাবাজি করেছে। হ্যাঁ বোমাবাজা প্রচুর করেছে, আমার বাপকে যেভাবে মার্ডার করেছিল সেইভাবে বোমাবাজি করেছে আজকে। শামস পালোয়ান, সেলিম পালোয়ান, রহিম প্রধান যে বিষ্ণুপুর ব্লক যুব তৃণমূল সহ সভাপতি ও অভিযুক্ত সেলিম পালোয়ানের দাবি, তিনি ওই ঘটনায় যুক্ত নন। একই সঙ্গে তিনি বিজেপিতে কখনোই যাননি, দায়িত্বশীল তৃণমূল কর্মী হিসাবেই তিনি কাজ করেছেন বলে জানান। এটা সম্পূর্ণ ফালতু ঘটনা, মানে কি বলবো, যত ইলেকশনে যত পারমিশন আমি যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আছি বিষ্ণুপুর ব্লকের, পুরো পারমিশন আমি করেছি, সিএম প্রোগ্রাম, অভিষেকদের প্রোগ্রাম, এরকম কারণ নামে কি কেউ কোনোদিন বলতে পারে যে বিজেপি করি আমি? আজ পর্যন্ত বিজেপির কোনো মানে প্রশ্নই আসে না। প্রথম দিন থেকে আমি কলেজে ছাত্র পরিষদ করেছিলাম, তারপরে তৃণমূল কংগ্রেস করি। কী কারণে এরকম বলছেন, কী কারণে এটা হতে পারে? আরামবাগ হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড, সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা জয়রামপুর খেজুরতলা আরামবাগ হুগলি, কন্ট্যাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789851।